প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। দাপুটে জয় কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, বিশ্বের অন্যতম ফেভারিট দল হলেও বিশ্বকাপ জয়ের ইতিহাস মাত্র দুবার, যা এই দলের তকমার সাথে পুরোটাই বেমানা। দিয়েগো ম্যারাডোনার পর হাবিয়েল জানেত্রি, হাবিয়েল মাসচিয়ানো, গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং লিওনেল মেসির মতো খেলোয়াড়রা আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন, কিন্তু বিশ্বকাপ ছিল অধুরা। এবার সে বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা, সে সাথে মাঠে নেমে রেকর্ডের পর রেকর্ড করলেন লিওনেল আন্দ্রেস মেসি। এবার গোলে অ্যাসিস্ট করে বিরল একটি রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি। বিশ্বকাপে নকআউটে সর্বোচ্চ ৬টি গোলে অ্যাসিস্ট করার রেকর্ড এতদিন দখলে ছিল পেলের। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মেসির নামের পাশে ছিল ৫টি গোলে অ্যাসিস্টের রেকর্ড। ক্রোয়েশিয়ার বিপক্ষে তৃতীয় গোলটি করেন আলভারেস, প্রায় একক নৈপুণ্যে গোলটি বানিয়ে দেন লিওনেল মেসি। আলভারেস শুধু বলটিতে পাঁচ হয়ে গোল করেন। শুধু নকআউটের সর্বোচ্চ ৬টি অ্যাসিস্টই নয়, ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ডে ম্যারাডোনাকেও ছুঁয়ে ফেললেন মেসি। বিশ্বকাপে এ নিয়ে মোট ৮টি অ্যাসিস্ট করলেন তিনি। ৮টি অ্যাসিস্টের রেকর্ডে এতদিন এককভাবে শীর্ষে ছিলেন ম্যারাডোনা, এবার তার পাশে নাম লিখালেন মেসি। এর আগে পেনাল্টিতে গোল করেও একটি রেকর্ড গড়েন মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১০টি করে গোল নিয়ে মেসি সমতায় ছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। এবার সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েন মেসি। মাঠে নামার পরপরই আরও একটি বিরল রেকর্ড গড়ে ফেলেন তিনি। এ নিয়ে ২৫তম ম্যাচ খেললেন বিশ্বকাপে। জার্মানির লোথার ম্যাথিউস এতদিন সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলে শীর্ষে ছিলেন। মেসি তাকে স্পর্শ করলেন, ফাইনালে খেলতে নামলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেলবেন তিনি। শুধু তাই নয়, অধিনায়ক হিসেবেও সর্বোচ্চ ১৯টি ম্যাচ খেলার রেকর্ড করলেন। এর আগে মেক্সিকোর রাফায়েল মার্কোয়েজের সঙ্গে ১৮টি ম্যাচ খেলে যৌথভাবে শীর্ষে ছিলেন। ফুটবল খেলা যদি একটি শিল্প হয়, তাহলে মেসি, রোনাল্ডো, ম্যারাডোনা, পেলের মতো ফুটবলাররা হলেন সে শিল্পের শিল্পী। তাদের মাঝে অন্যতম ও ভিন্ন এক ব্যক্তিত্বের অধিকারী লিওনেল আন্দ্রেস মেসি।